কয়েকদিন আগে একজন কমরেডের সাথে দেখা। আমি এখন যে বক্তব্যটা দিব, এই বক্তব্যের মুখোমুখি আমি একদিন দুদিন হই নাই, বেশ কয়েকবার হয়েছি বেশ কয়েক জায়গায়। এক কমরেড আমাকে বলে ফেললেন, মানে কথা প্রসঙ্গে, যে আমি বললাম দেশে, উনি বলতেছেন দেশে গণতন্ত্র নাই। আরো অনেকেই বলে গণতন্ত্র নাই, তা আমি কাউকে কাউকে বলে থাকি যে গণতন্ত্র নাই, সমস্যা কি, আমরা তো সমাজতন্ত্র চাই। গণতন্ত্র চলেই যাক, গণতন্ত্র যার নামে যাক, গণতন্ত্র বেহেস্তে চলে যাক, স্বর্গে জায়গা নরকে যাক, আকাশে জায়গা পাতালে যাক, আমাদেরই জায়গা আছে ভাই। আমরা তো সমাজতন্ত্রী, আমরা সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই, আমরা সাম্যবাদ প্রতিষ্ঠিত করতে চাই, আমরা সাম্যের প্রতিষ্ঠা চাই, আমরা সাম্যের জন্য বিপ্লব করি, আমাদের স্বপ্ন সাম্য। আমরা সমাজতন্ত্র আনতে চাই কারণ আমরা সাম্যবাদে বিশ্বাস করি। তো কোনো কোনো কমরেড আমাকে বলেছেন যে না, গণতন্ত্র লাগবে আগে। কেন আগে? যে হ্যাঁ আগে, কি জন্য আগে লাগবে? যে কমিউনিজম প্রতিষ্ঠার পূর্ব শর্তে গণতন্ত্র। হাই রে কমরেড, মানে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে যায় তখন পত্রিকায় একটা কার্টুন বেরিয়েছিল যে সমাজতন্ত্র কাকে বলে, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। কারণ কয়েক দশক পরে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেছে, 7-8 দশক পরে, তারপরে সেখানে গণতন্ত্র আসছে, সেই জন্য তারা কার্টুন লিখতো যে সমাজতন্ত্র মানে কি, গণতন্ত্রে যাওয়ার দীর্ঘতম পথ। সে কৌতুকটা মনে পড়লো এখন আমার। কমিউনিজম প্রতিষ্ঠায় যদি পূর্ব শর্ত হয় গণতন্ত্র, তাহলে তো আগে গণতন্ত্রের লড়াই করতে হবে। তো গণতন্ত্র লড়াই যদি করবেন, সমাজতন্ত্র কীভাবে ভোট দিয়ে আপনি সমাজতন্ত্র কায়েম করবেন? তাহলে ইউরোপে যান না, সমাজতন্ত্র কায়েম করেন, দেখবেন কিন্তু পূর্ণ গণতন্ত্র আছে। ইউরোপের 40টা দেশের 99% জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত, আমেরিকায় গণতন্ত্র প্রতিষ্ঠিত, অস্ট্রেলিয়ায় গণতন্ত্র প্রতিষ্ঠিত, গিয়ে দেখেন না সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত, সমাজতন্ত্র আয়োজন করে আপনি প্রতিষ্ঠিত করতে পারেন কিনা। আরে মিয়া, সেখানে তো কমিউনিজম শব্দটাই ব্যান করে দেওয়া হয়েছে। ইউরোপে আমেরিকায় তো কমিউনিজম শব্দটাই ব্যান, কমিউনিস্ট, সেখানে লেখে সোশ্যালিস্ট পার্টি, তারা কমিউনিস্ট শব্দটা উচ্চারণ করতে পারে না, হারাম ঘোষণা করে দিছে পুঁজিবাদীরা, শব্দটাকে তারা আইসোলেটেড করে দিছে। আর আপনি গণতন্ত্র পূর্ব শর্ত, বাহ কি সুন্দর যুক্তি! মানে এগুলো কি খেয়ে এরা কমরেড হয়? মানে ভারতের সালিয়াত ফার্মের সাথে এদের আমি সালিয়াত বলবো না, এদেরকে, এদের এই এই আইডিওলজিটা কে দিল যে কমিউনিজম প্রতিষ্ঠা পাওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে গণতন্ত্র? এই এটা কোন কমরেডরা শিখাইলো আমাদের? আমি বুঝতে পারলাম না, এরা কারা? মানে মুখস্থ বিদ্যায় এরা কমিউনিস্ট হতে চায়। একজন কমিউনিস্ট যখন বলে, বা বাংলাদেশের কমিউনিস্টরা যখন বলে, বা কোনো কোনো কমিউনিস্ট বলে যে গণ সমাজতন্ত্র কমিউনিজম প্রতিষ্ঠা পাওয়ার পূর্ব শর্ত সমাজ গণতন্ত্র, এগুলো তার মানে বুঝতে পারছেন তো, সরিষার ভিতরেই ভূত। মানে হাস্যকর ব্যাপার, মানে এগুলো কারা যে এদের সমাজতন্ত্র শিখালো, কে যে এদের রিক্রুট করলো, মানে আইডিওলজিটা কে ঢুকালো এই 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 মাথার ভিতরে? যে কোন জায়গায় মার্ক্স লিখেছে, মার্ক্স কোন জায়গায় বলেছে যে কমিউনিজম প্রতিষ্ঠা পাওয়ার জন্য, সাম্যবাদ প্রতিষ্ঠা পাওয়ার জন্য গণতন্ত্র পূর্ব শর্ত? কোন জায়গায় লিখেছে কার্ল মার্ক্স? কার্ল মার্ক্স তো আমাদের এই, কার্ল মার্ক্সের বাইরে তো আপনি যেতে পারবেন না, লেনিনের কথার বাইরে তো আপনি যেতে পারবেন না, লেনিনের কথার বাইরে আপনি যেতে, মার্ক্সের বাইরে তো আর, মার্ক্স এঙ্গেলস কোন জায়গায় লিখেছেন আমাকে এই বাক্যটা কেউ দেখাতে পারবেন? যারা যে সমস্ত কমরেড এগুলো প্রচার করেন এবং বিশ্বাস করেন যে সমাজতন্ত্র প্রতিষ্ঠার, সমাজতন্ত্র এস্টাবলিশ করতে হলে আপনাকে প্রথম পূর্ব শর্তই গণতন্ত্র। বাহ কি চমৎকার যুক্তি, মানে হাস্যকর যত সব কথা, মানে সোনার পাথর বাটি বানাতে চান আপনারা, গণতান্ত্রিকভাবে আপনারা সাম্যবাদ কায়েম করেন, পাবলিক এত বোকা, কর্পোরেটর আপনাকে দিবে, কর্পোরেটর আপনাকে এস্টাবলিশ হতে দিবে, পুঁজিবাদীরা বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে শুধু সমাজতন্ত্রের প্রোপাগান্ডা, এর বিরুদ্ধে প্রোপাগান্ডা করে। এই যে আজকে যে ভারত উপমহাদেশে এবং এশিয়া মহাদেশে যে মৌলবাদের উত্থান দেখেন, এগুলো কারা ঘটায়? এগুলো কি মৌলবী সাহেবরা যারা মুর্শিদের টাকা তুলে চাঁদা নিয়ে, যারা বেতন পায় না, এরা এস্টাবলিশ, এরাই 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 সব করে, এরা ব্যবহৃত হয়, নিঃসন্দেহে তারা ওই রকম মাইন্ডেড, কোনো সন্দেহ নাই, তাদের মন মাসে এদের ব্যবহার করতেছে পুঁজিবাদী রাষ্ট্রগুলো। পুঁজিবাদী রাষ্ট্রগুলো মৌলবাদকে উস্কে দিচ্ছে কেন? যাতে এখানে কখনোই সমাজতন্ত্র না আসে, ভুলে বোঝাতে না আসে,
ভুলেও যে সমাজতন্ত্রই আসবে না, সাম্যবাদ আর মক্কা বহুদূর হবে না। আর আপনারা বলতেছেন গণতন্ত্র, আর গণতন্ত্রে যারা বিশ্বাস করে তারা সমাজতন্ত্র প্রতিষ্ঠা পাইতে দিবে? কখনোই দিবে না, কোনো কালে দিবে। আপনি দেখেন তো একটা একটা গণতান্ত্রিক আসা, আপনি ইউরোপে দেখেন তো কোন কোন দেশটা সমাজতন্ত্র প্রতিষ্ঠা পেয়েছে, সেখানে তো পূর্ণ গণতন্ত্র চলতেছে, 100% লোক শিক্ষিত। আপনি সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে দেখেন তো আমাকে, কখনোই সম্ভব না। বরং বললাম তো সেখানে কমিউনিস্ট শব্দটাই বের, আপনি দেখেন তো কোনো কমিউনিস্ট পার্টি লেখে এখানে। এই যে আমরা তো বাংলাদেশ অন্তত লিখি সিপিবি, ভারতে লেখে সিপিআই, পাকিস্তান লেখে সিপিপি, অন্তত লেখে কমিউনিস্ট শব্দটা আছে। আর আমি ইউরোপে তো কমিউনিস্ট শব্দটাই আপনাকে রাখতে দেয় না, পার্টির নামই তো আপনি দেখেন তো কমিউনিস্ট পার্টির নাম হচ্ছে সোশ্যালিস্ট পার্টি। এই জিনিসটা কতবার আপনারা জানেন না যারা ঘুরে আসেন? এই যে আপনাদের কমরেডেরা যেগুলো শিখছে, নয়া কমরেডেরা, এই নব্য কমরেডেরা শিখছে, নব্য কমরেড গণতন্ত্র পূর্বশর্ত, বাহ কি চমৎকার! মানে সমাজতন্ত্রের বাঁশ দেওয়ার জন্য, সমাজতন্ত্রের সমাজতান্ত্রিক আন্দোলনের পাশে বাঁশ দেওয়ার জন্য আর অন্য কারো লাগবে না, পুঁজিবাদী রাষ্ট্র লাগবে না, মৌলবাদী শক্তি লাগবে না, এরাই যথেষ্ট হয়। পূর্বশর্ত হচ্ছে আর চুলাই যাক মেয়ে গণতন্ত্র, আমরা গণতন্ত্র জান না দেখ আমার কি যায় আসে, গণতন্ত্র ধুয়ে পানি খাবো মিয়া, গণতন্ত্র ধুয়ে পানি খাবো? আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে দিচ্ছে, বিএনপি গণতন্ত্র ধ্বংস করে দিক না, আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেন, আপনি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করে আন্দোলনে যান। আপনি কে বলছে তো ভালো করছে, আওয়ামী লীগ বিএনপি গণতন্ত্রকে ধ্বংস করছে, খুব ভালো কাজ করছে। আমি মনে করি মানুষ এখন জানুক যে এই গণতন্ত্র কত খারাপ, এরা বুঝুক যে গণতন্ত্র হলে কি হয় দেশে। আপনি এস্টাবলিশ করেন আমার সমাজতন্ত্র, আপনি বলছেন গণতন্ত্র হলো আপনার পূর্বশর্ত। মানে আমরা তো দেখি ভারতের জালিয়াত বামের, আপনারা ভারতের জালিয়াত বদমাইশ, আপনারা তো দেখি বোকা লোক।